আপনাদেরকে দেখবে, লোকজন ফলো করবে, আপনার মতো গাইতে চাবে। ইটস নট সামথিং যে আমি উদ্ভট কিছু একটা করব। নো, ইউ শুড অলওয়েজ ডু সামথিং যেটা আপনার সাথে যাবে। ম্যাজিক বাউলিয়ানা 2022-এর গ্রুমিং সেশন আমাদের প্রতিযোগীদের জন্য এক বিশাল বড় অপরচুনিটি। ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিছু বিশেষ মানুষকে, যারা প্রত্যেকেই তাদের স্বস্থানে অনন্য। এবং সেই প্রতিভাবান মানুষদের মধ্য থেকে একজনকে আমি এই মুহূর্তে স্বাগত জানাতে চাই, আর তিনি হচ্ছেন ফারজানা শাকিলস ম্যাকওভার স্যালনের স্বত্বাধিকারী ফারজানা শাকিলস। আমন্ত্রণ আপনাকে আমি অনুরোধ করব আপনার আসনটি গ্রহণ করবার জন্য। আমি আমার এই প্রতিযোগীদেরকে আটটি জোন থেকে ধরে এনে আপনার হাতে তুলে দিলাম তাদেরকে গ্রুম করার জন্য। অ্যান্ড মাই ডিয়ার পার্টিসিপেন্টস, অল দ্য বেস্ট। প্রথমত আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমার পরিচয়টা তো তোমরা সবাই জানোই, রূপ বিশেষজ্ঞ, সৌন্দর্য নিয়ে কাজ করি। তো আপনারাও অনেকে ফেমাস হয়েও গেছেন, ফেমাস হবেন। সো আপনাদেরকে দেখবে, লোকজন ফলো করবে, আপনার মতো গাইতে চাবে। তো সেই জায়গাটা আপনাদেরও একটা দায়িত্ব আছে, কোন জিনিসটা লাগালে আমাকে দেখতে ভালো লাগে, আমার সাথে যায়। ইটস নট সামথিং যে আমি উদ্ভট কিছু একটা করব। নো, ইউ শুড অলওয়েজ ডু সামথিং যেটা আপনার সাথে যাবে। সো এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে। তোমাদের কিছু জানার আছে? ম্যাম, আমি সফল বাচ্চা। ম্যাম, আমার একটি জিনিস জানার ছিল, ছেলেদের ক্ষেত্রে কোন ধরনের মেকআপ আপনি আমাদের সাজেস্ট করবেন? আচ্ছা, থ্যাংক ইউ। তোমার যেটা করতে হবে, যে দাড়িটাকে ট্রিম করে রাখতে হবে, চুলটার টেক কেয়ার করতে হবে, স্কিনটা টেক কেয়ার করতে হবে, আর মুখে পাউডারটা স্কিনের যেই কালার ম্যাচ করে ওটা লাগালে ঘামটা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম, আমি অর্পা খন্দকার, আমি কুষ্টিয়া থেকে আসছি, আর মূলত সাইজির গান গেয়ে থাকি। তো তো ওখানে আমরা যেমন দেখি আমাদের বড় বোনেরা যারা সাইজের গান গায়, একটু বড় টিপ পরে, আইলাইনার সাধারণত কম দেয়, চোখের নিচে ওয়াটার লাইনে কাজল দিতে পছন্দ করে, সিম্পল সিম্পলের মধ্যে কিছু। এখন এটার বাইরে কি আমার কিছু করা উচিত কিনা? ওটাও কিন্তু একটা স্টাইল, সেটা তুমি করবে মাঝে মাঝে। তুমি নিজেই তোমার চেষ্টা করতে পারো যে আমি যদি একটু অন্যরকম যাই বাউলের গানের সঙ্গে আমার কেমন লাগবে। সো ইউ ক্যান ডু বোথ, তুমি দুটোই করতে পারবে। চুলের যত্ন নিতে পারি ব্যস্ত সময়ে? ওরকম সময় থাকে না। বেসিক্যালি চুলটাকে সবসময় খোলা রাখবে না, ব্রাশ করবে রাত্রেবেলা এবং বেঁধে রেখো যখন ময়লা টয়লা লেগে না যায়, ঠিক আছে?